আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যাবাউট আ স্পেস বা আওয়ার স্টোরি, ম্যানেজমেন্ট, কোম্পানি মিশন, এগুলো কীভাবে অ্যাড করবেন? খুব সহজ, এগুলো জাস্ট প্রত্যেকবারের মতন যে পেজটা এডিট করতে যাচ্ছেন সেই পেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন। এখানে এই যে এডিট পেজ, এডিট পেজে ক্লিক করার পরে এইখানে আপনি দেখবেন যে এই যে যে কন্টেন্টগুলো ছিল, যে প্রিভিউ চেঞ্জ আমরা ক্লিক করি, এখানে যে কন্টেন্টগুলো ছিল ঠিক সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। যে ইউআর ইউ ক্যান বিল্ডার, এরপরে যে কন্টেন্টটা আছে, এই যে দেখেন এরপরে যে কন্টেন্ট আছে, এই যে ইউআর, এই যে নিচে লেখা আছে, একটু নিচে পড়লে বুঝতে পারবেন যে ইউ ক্যান বিল্ডার, আর নিচে যে এটা লেখা আছে, তাহলে এখানে আপনি ক্লিক করে আপনি এখানে যে যে কন্টেন্টটা, ডেমো কন্টেন্টটা আছে, এটাকে কী করবেন, ডিলিট করে দিয়ে আপনার কন্টেন্টটা আপনি এখানে পেস্ট করে দিলে দেখবেন এটা চলে আসছে। সেইভাবে করে যে নিচে একটা কন্টেন্ট আছে চেঞ্জ করে দিবেন। এরপরে হাউ ইট স্টার্টেড, এখানে আপনার 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2021 এভাবে করে আপনারা কিন্তু এখানে দেখাতে পারেন নিজের সিস্টেম করে, এখানে সিস্টেম করা রয়েছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রজেক্ট আইডিয়া, সো এখানে 2015 সালে দিবেন প্রজেক্ট আইডিয়া, এবং প্রজেক্ট আইডিয়ার ভিতরে যে টেক্সটগুলো আছে সেগুলো ঠিক এই যে যে টেক্সট এরিয়ার জায়গা আছে এখানে আপনি চেঞ্জ করে দিলে হবে, এবং এখানে ইয়ারটা আপনি দিয়ে দেবেন। সো আমি একটা করে দেখাই, আমি সাপোজ এখানে এটাকে, ও আচ্ছা এটা ডাবল করবেন কীভাবে, সেইখানে তো কিন্তু আর নেই, সাপোজ এখানে 2019 করবেন কীভাবে, এখানে জাস্ট এই যে এইটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে এডিট অপশনে যাবেন, এবং এইখানে যে সাল 2019 আপনি অ্যাড করে দেবেন, এবং এখানে আপনি দিতে পারেন যে ফোর্থ প্রজেক্ট কমপ্লিটেড, মানে জাস্ট একটু একটা শো অপের জন্য ইউজ করতে পারেন। দেন এখানে কিছু এডিট করলেন, সেভ দিলেন, দেওয়ার পরে আমরা একটু প্রিভিউতে ক্লিক করি। প্রিভিউতে ক্লিক করে আমরা দেখতে পারবো যে এই জায়গায় 2019 চলে আসছে, যে 2018 ছিল এখন 2019। আমরা যদি আবার একটি ক্লিক করি দেখবেন এই পাশে আরেকটা চলে আসছে 2020। এইভাবে করে অ্যাড করতে পারবেন, বা আপনি যদি চান এইখানে আপনি অ্যাড করতে পারবেন, যে এখানে 2015 দিলেন, এই জায়গায় 2018 দিলেন, এই জায়গায় 2020 দিলেন, এই জায়গায় 2021 দিলেন, এই জায়গায় 2022 দিলেন, 22 তো না 21 পর্যন্ত দিলেন। এটা দিলে এখানে কোম্পানির একটা যে আওয়ার স্টোরিটা কিন্তু এখানে চলে আসবে, আর হচ্ছে আর এখানে তেমন কিছু আপডেটেড নেই। সেইভাবে করে এবার আপনি চাচ্ছেন আওয়ার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ওইখানে আপনি এডিট করতে চাচ্ছেন, ম্যানেজমেন্ট মেনুতে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি ঠিক সেমভাবে এখানে এডিট যে অপশনটা আছে এডিট পেজে ক্লিক করলেন। এডিট পেজে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে এই টেক্সটগুলো কোথায় চলে যায়, যেমন এখানে একটা টেক্সটের জায়গা, এখানে যে একটা এই যে লিডারশিপের পাশে যে কন্টেস্ট আছে কন্টেন্ট আছে সেটা কিন্তু রং কন্টেন্ট, আপনি চাইলে এখানে এডিট করে আপনি কন্টেন্ট সেভ করে দেবেন। এরপরে এখানে দেখেন এখানে আপনার কাস্টম হেডিং আছে, এক্সিকিউটিভ ডিরেক্টর কাস্টম হেডিং, যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আপনি এখানে দিতে পারেন, ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর দিয়ে আপনি এখানে সেভ দিবেন। দেন এখানে আপনি ম্যানেজিং ডিরেক্টর সম্পর্কে কিছু কথা লিখলেন, যে ম্যানেজিং ডিরেক্টরের নাম, তারপরে ফাউন্ডার হ্যাজ এত ইয়ার এক্সপিরিয়েন্স, দিয়ে সেভ করে দিলেন। এইভাবে করে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, চাইলে আরও বাড়ানোও যাবে। আর দিয়ে আপনি এখান থেকে আপডেট দিলে আপনি দেখবেন যে আপনার যে পেজে আপনি আপডেট কোথায় আছেন সেই পেজে আপডেট হয়ে যাচ্ছে। সে এইভাবে করে আপনি প্রত্যেকটা পেজকে চাইলে আপনি আপডেট করতে পারবেন, এবং ইস অ্যান্ড আউট এভরিথিং আপনি আপডেট করতে পারবেন। এখানে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, ফুটার আপডেট করতে পারবেন, এভরিথিং, যে ফুটারের যত জিনিস আছে এগুলো প্রত্যেকটা জিনিস আপনি আপডেট করতে পারবেন। এখানে সব এটা কোনো আছে, প্রত্যেকটা জিনিস ম্যানুয়াল না, প্রত্যেকটা জিনিস অটোমেটিক, সো আপনি চাইলে এটাকে আপডেট করতে পারবেন। সার্ভিস নামের যে পেজটা আছে এটা অলরেডি কমপ্লিট আছে টেক্সট সহ, সো এটাকে নতুন করে ধরার আমার মনে হয় না কোনো দরকার আছে। যদি কোনো কিছু আপডেট করতে চান সেমভাবে আপনি যে এডিট পেজ ক্লিক করবেন, এডিট পেজ ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে একটা লেআউট আসছে, এরপরে আপনার এই যে পড়ে পড়ে দেখবেন যে কোনটা আপনি আপডেট করতে আছেন, জাস্ট জাস্ট সেটার উপরে এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেখানে লিখে দিলে দেখবেন ওটা অটোমেটিক লিখে সেভ করে আপডেট করলে এখানে অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। সো খুব সহজেই আপনি যে কোনো পেজকে, প্রত্যেকটা পেজকে আপনি এডিট করতে পারবেন নিজের মতো করে। আর কোথাও বেঁধে গেলে বা কোথাও কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাকে হেল্প করবো।